তাহলে আপনাদের আসলে প্রথম প্রাইজ কত রয়েছে একান্ন হাজার ফার্স্ট চান্সে দ্বিতীয় চান্সে ওই কাড়াটা আছে পঁচিশ হাজার বলছি বাই চান্স যদি এক নম্বর কাড়াই মানে মাথা নাই দিল প্রতিটা কাড়াই মোটা অঙ্কের টাকা যেটা গাড়ি ভাড়া চাললে বহুগুণ পয়সা দিব যেহেতু আমার কাড়াটাই মাথা কমিটির কাড়াটাই মাথা দিবে না তাহলে ও লাগাতে যেহেতু নিয়ে যাবে কারণ আমিও লোককে লড়াই দেখাবার ইন্টারেস্টিং লিব আমি তো প্রাইজটা বাঁচাবার জন্য না যেহেতু আম পাবলিক খরচা করে যাবে ও কাড়াটা ঠেস দেওয়ার পরে ও সরিয়ে যাবে বুঝলো লোকগুলা আবার আমরা মোটামুটি ছজন ঢুকু কাজ সবাইকে নমস্কার প্রিয় আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার প্রত্যেক ভালো আছেন সুস্থ আছে নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই আপনারা হয়তো সামনে থেকে বুঝতে পেরে গেছেন আমি কোন মালিকের সাক্ষাৎকার নিতে চলেছি তো আমার কাছে এখন উপস্থিত আছেন আকরোর স্বপন মাহাতো মহাশয় আজকে আমি উপস্থিত হয়েছি পুরুলিয়া মহাসদ থানার অন্তর্গত কানালি গ্রাম তো সেই কানালি গ্রামে আজকে একটা লড়াই ছিল সেখানে মাঠেই স্বপন দাসন দেখা হয় তো চলুন ইনার যে কবে লড়াই আছে এবং ইনার আসরে কীরকম লড়াইয়ের নিয়ম রয়েছে আর কত কত প্রাইজ রয়েছে সমস্ত কিছু জানিয়ে নেব তাহলে মহাশয় আপনাকে নমস্কার নমস্কার তাহলে একবার আপনার পরিচয়টাই বলুন আমার নাম হচ্ছে স্বপন কুমার মাহাতো আচ্ছা গ্রাম পোস্ট থানা বড়ো জেলা পুরুলিয়া তাহলে আপনাদের মানে লড়াইয়ের দিনটা কবে আমাদের ফিক্স ডেট আছে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আছে ওই অন্যান্য বছর ফিক্স ডেট এগারো গ্র্যান্ড এগারো অগ্রহায়ণ তাহলে আপনাদের আসলে মোট কোটি কাটা থাকছে সাতটা মতন থাকবে আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের আসলে প্রথম প্রাইজ কত রয়েছে একান্ন হাজার ফার্স্ট চান্সে দ্বিতীয় চান্সে ওই কাটা আছে পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা এবং দু নম্বর কাটা আছে ফার্স্ট চান্সে একত্রিশ হাজার দ্বিতীয় চান্সে পনেরো হাজার আচ্ছা আচ্ছা তিন নম্বর কাটা আছে পনেরো হাজার কাড়াটার এখনও যদিও ওইটা সিলেকশন হচ্ছে না মানে যেহেতু তিন নম্বর কাড়াটা আজকে আমাদের লাগতে আসছে আসরে এইখানে কী সিদ্ধান্ত হয় কাড়ার হলো তারপরে ওইটা আপডেট নাহলে কাড়া চেঞ্জ হয়ে যাবে আর চার নম্বর পাঁচ নম্বর এই কাড়াগুলো এখন আপডেট দেওয়া হচ্ছে না এই কারণে ওই কাড়াগুলো নতুন কাড়া ওঠে হুম ওইগুলো পরবর্তী যেটা ফুল আপডেট ভিডিও দেওয়া হবে আর আমাদের কাড়া লড়াইয়ের পূর্বে একটা ভেড়ার লড়াই আছে ভেড়াটা ওপেন চ্যালেঞ্জ আছে যে কেউ নাম দিতে পারে ভেড়াটা আছে পাঁচ হাজার টাকা প্রাইজ আছে মানে আপনাদের আসলে মানে কালা ছাড়া আর কি কি প্রোগ্রাম আছে কালা লড়াই ছাড়া প্রথমে আছে ভেড়া লড়াই তারপরে কাড়া লড়াই তারপর মোরগ লড়াই আছে তারপরে ছৌ নৃত্য আছে আচ্ছা তো আপনারা কালা শুরু কত মানে কখন করছেন কাড়া লড়াই মোটামুটি সাড়ে নটার সময় যেটা আমাদের মানে গ্রাউন্ডের মধ্যে একটা খুঁটা থাকে আচ্ছা সেই খুঁটার মধ্যে আমরা সাড়ে নটায় বেঁধে দেবো এবং বাঁধার পরে বিপক্ষ কাড়াটা প্রতিটি কাড়া আমাদের কমিটি যেহেতু একটাই গ্রাম প্লাস বড় গ্রাম বটে মানে কাড়া যাতায়াত অসুবিধা হয় আচ্ছা

ताले वो लगाते जो तू नहीं जब अगर और लोग के लड़ाई देखा पर इंटरेस्टिंग लिया आमी तो प्राइस तो बचा बच जाने ना जो तो हम पब्लिक खर्चा आ गयी वो कलर का ठेस दिया पर वो सही जब वो लोग गुला वार अमरा मोटा मोटी छोर जान ढूँकू का जाए दो सवाई के अलाव दिवो अच्छा ताले अपना कड़ा लड़ाई क বিভিন্ন আসন নিয়ে গেছি কোনো সময় দড়িও বাঁধে ভিতরে চেষ্টা করেছি কারার ব্যাপারটা আমি বলতে পারছি না বলে ও আর মনের ব্যাপার আছে কোনো আসরে হয়তো লাগিয়ে যাবে কোনো আসরে নাই লাগবে তো আশা করছি গাঁয়ের ব্যাপার হ্যাঁ লড়বে তো মাথা বলে না দেখুন আমি অফার সিস্টেমে কোনো কোনোদিনই কাড়ায় লাগাইনি মোট কথা আছে আর আমি কাকু দিবও নেই অফার আগেও বলেছি এখনো বলছি বাই চান্স যদি এক নম্বর কাড়াই মানে মাথা নাই দিলো প্রতিটা কাড় মোটা অঙ্কের টাকা যেটা গাড়ি ভাড়া তাহলে বহুগুণ পয়সা দিব যেহেতু আমার কাড়াটাই মাথা কমিটির কাড়াটাই মাথা দিবে কিনা ও কোনো নৈরাজ করি পাঠাবো না হয়তো হ্যাঁ মোট কথা হচ্ছে যে লোকটা যাবে কাম পাবলিক এক গাড়ি লোক নিয়ে যাবে হুম ওনার তো খরচা আছে খরচা আছে সে খরচাটা অনুপাতে মানে বিশাল অঙ্কের একটা টাকা দেওয়া হবে দেওয়া আচ্ছা আচ্ছা মুরগ লড়ার ব্যাপারে একটু কিছু বলুন আমার মানে এক নম্বর মুরগা যেটা আমার মুরগা আছে দশ হাজার টাকা ফার্স্ট প্রাইজ আছে আচ্ছা আচ্ছা দশ মিনিটের অ্যালাউন করার পরে দশ মিনিটের পরে তিন কেজি আসুক আর দু কেজি আসুক চতুর্দিকটা ঘুরে একবার সিলেকশন করে ওটা জোর হয়ে যাবে আর কোনো কুটুম্বিতে হবে না মুরগার ক্ষেত্রে তো প্রিয় দর্শক বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকলে তাহলে লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই নতুন নতুন আমি খবর আপনাদের মাঝে তুলে ধরবো নমস্কার নমস্কার